সে আকাশ বিবাহিত, সে বলেছে তার বিয়ে থেকে সে শ্বশুর বাড়ি থেকেই গাড়িটি পেয়েছে। আর 26/3/24 একজন ভিকটিম, উনি তা ওনার বোনের ওষুধ কেনার জন্য, ওনার বোন এম আব্দুর রহিম মেডিকেলে ভর্তি ছিলেন, তার বোনের ওষুধ কেনার জন্য চারবুর মোড়ে উনি আসছিলেন। আশাকালে বসুনাপট্টি আওয়ামী পার্টি অফিস এবং পার্টি সেন্টার একটি কমিউনিটি সেন্টার রয়েছে, এই দুইটির মাঝামাঝি যখন উনি এসেছেন, এই সময় আকাশ এবং জুয়েল নামে দুইজন আসামি মোটর সাইকেলে তাদের ইজি বাইক অতিক্রম করা কালে আকস্মিক গলার যে চেনটি ছিল ভিকটিমের সেটি টান দিয়ে ওনারা নিয়ে যায়। এর পরবর্তীতে ভিকটিম থানায় আসে, আমাদের সাথে যোগাযোগ করে আমরা দ্রুততর সময় একটি মামলা রুজু করি, সেটি 28 তারিখেই আমরা মামলাটি রুজু করি যে আশেপাশে সিসিটিভি ফুটেজ সেগুলি সংগ্রহ করেন এবং তারা সক্ষম হয়, আসামি শনাক্ত হয় এবং এই শনাক্ত মতেই 17 নম্বর রেলঘুটি শেখপুরা থেকে দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়। সে আকাশ বিবাহিত, সে বলেছে তার বিয়ে থেকে সে শ্বশুর বাড়ি থেকেই গাড়িটি পেয়েছে। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।